জমি কিনলে বাড়ি ফ্রি, এর থেকে বড় জিনিস নেই। সে যদি পাঁচ 500 স্কোয়ার ফুট মানে 5 লাখ টাকা কাটা জমি 10 লাখ টাকা কিনে সে বাড়ি পেয়ে যাচ্ছে। আমরা ধরুন সুপার বিল্ডার নিয়ে যদি ফ্ল্যাট নিই, তো আগে তো আমি ফ্ল্যাটের কথা বলেছি, এখন যদি বাড়িও হয় একটা বাড়ি করতে 10 থেকে 12 লাখ টাকা মিনিমাম খরচ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন আপনি, আজকে এই 2024 দাঁড়িয়ে কলকাতার বুকে জমি কিনলেই বাড়ি পাবেন সম্পূর্ণ ফ্রিতে। জমি তো আপনার রইলই, উপরি পাওনা হিসাবে আপনি বাড়ি পাবেন সম্পূর্ণ ফ্রিতে। আবারও শুনে নিন, বাড়ি পাবেন সম্পূর্ণ ফ্রিতে। তার মানে আবার এটা ভাববেন না যে জমির দাম হবে আকাশ ছোঁয়া। না বন্ধু, একেবারেই নয়। এখন কলকাতার খুব কাছেই সোনারপুরে আপনি জমি পাবেন মাত্র 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা কাটা দরে। আর ন্যূনতম 2 কাঠা জমি কিনলেই ওই জমিতেই সম্পূর্ণ এগ্রিমেন্ট সহ পাকা বাড়ি তৈরি করে দেবে সংস্থা। কিভাবে, কতদিনের মধ্যে আপনি বাড়ি হ্যান্ডওভার পাবেন, এই সমস্ত জানতেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু। এই রকম অফার দ্বিতীয়বার আর পাবেন না বাস্তবের জগতে বা ইউটিউবের জগতে। তাহলে শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের স্পেশাল এডিশনটি। আমি দেবী এন্টারপ্রাইজ থেকে সুশান্ত জানা বলছি, 147G রাজডাঙ্গা মেন রোড, কলকাতা 107। আচ্ছা, আমার ভিডিও দেখে যখন ইয়ে করবেন, বিশেষ করে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবেন, ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর আগে আপনি একটা চিন্তা করে নেবেন যে ভিডিওটা দেখার পর ফোন না করে এই হোয়াটসঅ্যাপে ওনাকে কিছু জানাবো, আপনার ইচ্ছা যদি হয়। তাহলে আপনি কিন্তু ফোন না করে হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করে দেবেন। আচ্ছা, শেয়ার করে আপনার বক্তব্যটা জানাবেন। আচ্ছা, মানে আপনি তাদেরকে কল ব্যাক করে নেবেন, কল ব্যাক করে নেবো বা যোগাযোগ করে নেবো, যেটা ভিডিও দেখবেন সেটা যেন আমাকে ফোন না করে হোয়াটসঅ্যাপ করে দেন, ফোনটাকে একটু কম করার চেষ্টা করুন। আচ্ছা, না পেলে আপনি হোয়াটসঅ্যাপে ইয়ে করুন, হোয়াটসঅ্যাপেই যোগাযোগ আপনি ঠিক রিটার্ন মেসেজ তারা পাবে, পাবে তারা। দেবী এন্টারপ্রাইজের পক্ষ থেকে গত ভিডিওতে আপনি একটা দুর্দান্ত অফার আমাদের দর্শকদের জন্য এনেছিলেন, সেটা হচ্ছে যে সোনারপুর অঞ্চলে কেউ যদি 2 কাঠা ন্যূনতম জমি কেনে সে জমির দাম অনুযায়ী ফ্ল্যাট পাবে। মানে 2 লক্ষ টাকা কাঠা দামে যদি জমি কেনে তাহলে 200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট সম্পূর্ণ বিনামূল্যে, 3 লক্ষ টাকার হলে 300 স্কোয়ার ফুট, 4 লক্ষ হলে, 5 লক্ষ হলে, সেই হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট আপনি দেওয়ার পরিকল্পনা এনেছেন এবং দিচ্ছেন এই মুহূর্তে। অনেক দর্শকদের প্রশ্ন এটাই যে জমি, ওই জমি কি এখনো আছে? আর দ্বিতীয় প্রশ্ন যে ওই জমিতে যদি আমরা জমি কিনি, আমাদের ফ্ল্যাটের প্রয়োজন যদি না থাকে, সেক্ষেত্রে তাদের জন্য অন্য কোনো অফার কি আপনি আনতে পারবেন? আমি তাদেরকে ফ্ল্যাটের একটা অফার দিয়েছিলাম, তারা অনেকেই নিয়েছে। হ্যাঁ, তারা বলছে আচ্ছা ফ্ল্যাটটা যদি না নিই, এখন ফ্ল্যাটটা যদি না নেয়, হ্যাঁ, তারা বলছিল আমরা তো জমি কিনছি, আপনার থেকে আবার ফ্ল্যাট না নিয়ে বাড়ি যদি আমরা বাড়ি করি, ঠিক আছে, তাহলে সে আপনারা কি করবেন? আমি তাদের একটা কথা বলি, যখন ফ্ল্যাট দিই আমরা ফাউন্ডেশন একবার করি, ওই ফাউন্ডেশনের ওপরই 2তলা, 3তলা, 4তলা এইভাবে আমরা বিল্ডিংটা তৈরি করি। তাহলে সেখান থেকে একটা ফ্ল্যাট দেয়া আমার যত সোজা, ওই 200 বা 300 বা 400 বা 500 স্কোয়ার ফুট একটা বাড়ি করে দেয়া সেটা কিন্তু অতটা সোজা নয়। কেন নয় আগে বুঝতে হবে। এর ফাউন্ডেশন আলাদা আলাদা করে যদি 10 জনকে আমি ফ্ল্যাট দিই, তাহলে একটা গ্রাউন্ড, একটা ফ্লোর বা 2টো ফ্লোরে আমি ছোট ছোট করে দিয়ে দিলাম, ছোট বড় যার যেমন চাই, মানে ফাউন্ডেশনটা একটাই একটাই হচ্ছে। আচ্ছা, তার আমরা সেফটি ট্যাঙ্ক, রিজার্ভার বা সেফটি ট্যাঙ্ক যেগুলো সেটা একটাই হয়, কিন্তু বাড়ি করে দিলে কি হয়, আলাদা করে ট্যাঙ্ক করতে হয় একজনের ক্ষেত্রে, তার ফাউন্ডেশনও আলাদা করতে হয়। এই জন্যে আমি বলে দিয়েছি যে 200, 300, 400, 500 স্কোয়ার ফুট যে ফ্ল্যাটগুলো দেবো, সেই স্কোয়ার ফুটে বাড়ি আমি করে দিতে পারি, ঠিক আছে। তার জন্য যে কোনো স্কোয়ার ফুটে যদি আমরা করি, তারও ধরুন আমি 2 কাঠার জন্যে আমি বলেছি 200 স্কোয়ার ফুট, ঠিক আছে। এইবার যখনই আমি ফাউন্ডেশন করে করব, এখানে হচ্ছে 20% সুপার বিল্ড আছে ফ্ল্যাটে, ঠিক আছে, 200 স্কোয়ার ফুট মানে সে পাচ্ছে 160, একটা রুম কিচেন টয়লেট, আগে বুঝতে হবে, মানে 200 স্কোয়ার ফুটই হচ্ছে এখানে, কিন্তু তাকে একদম সেই কভারটা দিতে হচ্ছে। তাহলে এরা কিন্তু তখন 150 স্কোয়ার ফুট করে কম নিতে পারে, কারণ তার আলাদা করে আবার সেফটি ট্যাঙ্ক করতে হচ্ছে আলাদা করে প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে, ঠিক আছে। অথবা বাড়ি হয়ে যাবে, হ্যাঁ, 200 স্কোয়ার ফুটের বাড়ি, সে হয়তো দেখা যাচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা এ করলে, মানে সে যদি বেয়ার করে যে আমি এতটা দিয়ে দেবো, আমি আমার বাড়ি করে দিই, তাহলে আমরা বাড়ি করে দেবো, অসুবিধা নেই, যা আছে 200, 300, 400, 500 স্কোয়ার ফুট করে দেবো। আচ্ছা, এক্সট্রা কিছু খরচ লাগবে, সামান্য কিছু খরচ লাগবে, বাড়িটা করে দিতে পারি। আর যদি একটুও টাকা না দিতে পারেন, তাহলে বাড়ির স্কোয়ার ফুটটা কমবে, কমে যাবে, এই হলো ব্যাপার। হয়তো 500 স্কোয়ার ফুট সেখানে 5 কুড়ি 100, 400 স্কোয়ার ফুট পাবে। আচ্ছা,
মানে সুযোগ সুবিধা দর্শকদের জন্য অনেকই, মানে জমি কিনলে সেই জমিতে আপনি বাড়ি তৈরি করা পর্যন্ত পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রি হবে, সম্পূর্ণ ফ্রিতে বাড়ি তৈরি হবে আপনার জমিতে, এটুকু আপনি এগ্রিমেন্ট করে দেবেন। হ্যাঁ 100%। এবার যেহেতু আগের ভিডিওতে আপনি যে ফ্ল্যাটের মাপজোকটা বলেছিলেন, দু কাঠা জমির জন্য মানে 2 লক্ষ টাকা কাঠা জমি হলে 200 স্কোয়ার ফুট, 3 লক্ষ টাকা জমি হলে 300 স্কোয়ার ফুট, সেই হিসাবে যদি জমিতেই বাড়ি বানাতে হয় তাহলে সামান্য খরচ কিছু বিয়ার করতে হবে জমির মালিক। আর যদি না একদম করে তাহলে বলে আপনি করে দিন, সেটা আমার উপর ছেড়ে দিতে হবে, যে সুপার বিল্ড আছে সেটা বাদ দিয়ে, সুপার বিল্ড আপ এরিয়া যতটুকু ফ্ল্যাটে হয় সেটা বাদ দিয়ে কনস্ট্রাকশনটা ফাউন্ডেশন থেকেই করবেন। আচ্ছা, তো এখানে যে দর্শকরা আজকে ভিডিওটি প্রথম দেখছেন তাদের জন্য আপনার কাছে একটা প্রশ্ন রাখি, আপনি কোন এলাকার জমির কথা বলছেন, সেই এলাকার জমির দামগুলো কত একটু যদি বুঝিয়ে দেন। এটা অ্যাকচুয়ালি আমি যে জায়গায় কাজ করছি সেখানেই রাধানগর মৌজা আরাপ আছে, জমির দাম 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা কাটা। আচ্ছা, একটা জমি। আচ্ছা, সামনের দিকে 3 পেছনে 2 লাখ। আচ্ছা, আমি যেটা আগেও বিক্রি করছিলাম যেটা সেটাই, আর একটা হচ্ছে নতুন জমি, সেটা হচ্ছে 4 লক্ষ টাকা পেছনে 5 লক্ষ টাকা সামনে। আচ্ছা, ঠিক আছে। এই সামনে বলতে কোন কোন ফ্রন্টে রোড থাকছে? ফ্রন্টে রাস্তা থাকছে একদম চওড়া 50 ফুট, যেটা 50 ফুট চওড়া পিচের রাস্তা থাকছে, সেইখান থেকে প্রত্যেকটা প্লটে 20 ফুট করে আপনার প্রত্যেকটা প্লটে 20 ফুট রাস্তা আমরা দেবো। আচ্ছা, ইলেকট্রিসিটি আছে, ওয়াটার, এগুলো সব করে দেবো, মানে ডেভেলপড অবস্থায় তারা জমি পাবে। হ্যাঁ, জমি ডেভেলপমেন্ট অবস্থায় পাবে। এইটা দক্ষিণ কলকাতার কোন জায়গা থেকে যাওয়া যাবে এই জায়গাতে? এটা রুবি থেকে 12 কিলোমিটার, আর সোলানপুর থেকে 4 কিলোমিটার, মানে রুবির মোড় থেকে যদি 12 কিলোমিটার যায় অন স্পট আমি জমিতে দাঁড়াতে পারবো। হ্যাঁ, একটু বেশি হবে তো কম হবে না। আচ্ছা, আর সোনারপুর যে স্টেশন চত্বর সেখান থেকে 4 কিলোমিটার মধ্যে আমি জমিতে পৌঁছে দিতে পারবো, এবং সেই জায়গাতে আপনি 2 লক্ষ টাকা কাঠাও জমি আছে, 3 লক্ষ টাকা কাঠা, 4 এবং 5 লক্ষ টাকা জমি কিনলে বাড়ি ফ্রি, এর থেকে বড় জিনিস নেই। সে যদি 500 স্কোয়ার ফুট মানে 5 লাখ টাকা কাঠা জমি 10 লাখ টাকা কিনে সে বাড়ি পেয়ে যাচ্ছে। আপনার ধরুন সুপার বিল্ডার নিয়ে যদি ফ্ল্যাট নিত, আগে তো আমি ফ্ল্যাটের কথা বলেছি, এখন যদি বাড়িও হয়, একটা বাড়ি করতে 10 থেকে 12 লাখ টাকা মিনিমাম খরচ আছে। হ্যাঁ, মানে সেই 10 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা যে খরচ হবে যে জমিটা বানাতে, সেটা সে এমনি পাচ্ছে 10 লক্ষ টাকা জমি কেনার জন্য। মানে আমরা যদি রিয়েল এস্টেটের সাম্প্রতিকতম কোনো অফার সব থেকে বড় দেখে থাকি, আমার মনে হয় সব কিছুকে টক্কর দিতে পারে এই অফারটি। আমি বলে দিলাম সেটা, তারা যদি মনে করে নিতে পারে, এই সুযোগ আসবে না বারবার, এটুকুনি বলতে পারি। নেওয়ার জন্য তাহলে কিভাবে যোগাযোগ করা হবে আপনার সঙ্গে? তারা সবসময় হোয়াটসঅ্যাপ করুন, ভিডিওটা দেখেই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে আমি তার সব ডিটেলসে জানিয়ে, কেউ যদি মনে করে আমার একটু একটু বাড়ি করবার প্রয়োজন আছে জমি কিনে, সেই হিসাব মতো তো জমি কিনলে তার বাড়ি, জমিটা কিনুক, 3 বছর টাইম নেবো একটা বাড়ি তৈরি, মানে 3 বছরের মধ্যে আপনি জমি হ্যান্ড ওভার করুন। তার কারণ হচ্ছে, সত্যি কথা বলছি, বিজনেস মানে অ্যাকচুয়ালি অফার মানে হচ্ছে কি, আলাদা করে তো আপনাকে এ করা হয় না, অফার মানে আমরা দেখি আমাদের কোনো লাভ আছে কি না, অফার মানেই লাভ, কোম্পানি আগে লাভ করার লাভের দিকটা দেখে, অবশ্যই তার দিকটা সে দেখো, আমি ফ্ল্যাট বা বাড়ি কিভাবে পাবো, আমি জমি কিনলাম উনি বলছে বাড়ি দেবে, নিজের লাভটা যেন নিজেই দেখে নিজেই বুঝে নেয় যে আমি এটা, হ্যাঁ আমি এটা পাচ্ছি, এটা দেখো। তার কারণ আমার জায়গা গেল ফ্ল্যাট দিচ্ছি তাকে, যে এর আগের সপ্তাহে বলেছিলাম ফ্ল্যাট দেবো, এর আগের যে ভিডিও একটা ছিল, প্রচুর মানুষ ফোন করেছে তারা বাড়ি চাইছে। অ্যাকচুয়ালি বাড়ি চাইছে মানে কি, তার ফ্ল্যাটটাই আমি বিক্রি করে তো বাড়ি করবো। হ্যাঁ, এবার আমি তো দেখবো সেই ফ্ল্যাটের টাকাটা বিক্রি করে তার বাড়িটা কনস্ট্রাকশন ওই পয়সায় হচ্ছে কি না, যদি না হয়, যদি কম পড়ে, তার জন্য বলেছি কিছু কিছু টাকা দিতে হতে পারে। আচ্ছা, সেটা অন দ্য টেবিল বসে ডিসকাস করতে হবে, ডিসকাস করতে হবে। যাক, আপনি সব কিছু এগ্রিমেন্ট করে দেবেন, এইটুকু প্রতিশ্রুতি রাখছেন। হ্যাঁ, জমি তো ক্যাশে কিনছেন, তারপরে এগ্রিমেন্ট করে দেব। ব্যাস, অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে এত থিমেটিক একটা প্রোগ্রাম বা থিমেটিক একটা জমির কনসেপ্ট আমাদের সামনে আনার জন্য। নমস্কার। নমস্কার।